হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পারবেন আমার স্ক্রিনে কিন্তু একটি সুন্দর একটি অ্যানিমেশন শো করছে। এখন যদি আমি এখানে আমার নাম বলি, আপনাদের এই আপনাদের যে মোবাইলটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি যখন আপনাদের বন্ধুর সামনে এটিকে করে দেখাবেন, সেও কিন্তু খুবই অবাক হয়ে যাবে, যে বলবে যে কীভাবে তুই এটি করলি, আমাকেও একটু শেখা। আপনিও কিন্তু আপনাদের স্মার্টফোনটি কিন্তু নিজের মতো করে নিতে পারবেন, অন্য যে সে আলাদা করে আপনাদের ফোনটি কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন, আমি একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি এখন আমার নামটি বলবো, হ্যালো শান্ত। তো দেখতে পারলেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেল। আপনারাও চাইলে কিন্তু এরকম করে আমার মতো করে ওপেন করে নিতে পারবেন, খুবই সহজে, খুবই ইউনিকভাবে। তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, নাহলে কিছুই বুঝবেন না। তো আজকের এই ভিডিওটি শুরু করে বলছি যে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন অন করুন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আজকের অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। তো ব্যাস, এটি করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ দিবেন যে ভয়েস স্ক্রিন লক। এটা লেখার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, কিন্তু এটাকে আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর অবশ্যই আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি কী করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু দেখতে পারবেন এখানে লোডিং নেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পারবেন উপরে একটি অপশন রয়েছে, উপরে এই অপশনটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পর গটিটে ক্লিক করবেন। গটিটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে যে দেখতে পারবেন এটাকে কিন্তু ইনেবল করে দিতে হবে। আপনাদের ইনেবল করে দিবেন এরকম করে, পরে আবার কেটে দিবেন। কেটে দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আবার নিয়ে আসবে। তো এখানে আপনার টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দিচ্ছি। করার পর আপনাদের কী করতে হবে, অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন একটি কাজ করতে হবে আপনাদের। তো আমি এখন দেখাচ্ছি। তো এখানে আবার অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটি কিন্তু প্রশ্ন পাবেন। এখানে আপনারা কিন্তু লিখে দেবেন যে হোয়াট ইজ ইয়োর ফার্স্ট স্কুল। আচ্ছা, এখানে আপনারা একটি দিয়ে দেবেন। তো এখানে আমি এমনি একটি দিয়ে দিচ্ছি, রিকভার পাসওয়ার্ড। মানে আপনারা যদি বয়সটি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনারা রিকভার দিতে পারবেন, সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর সেট পিন, তো এখানে ক্লিক করবেন। এখানে আপনারা পিন দিয়ে দেবেন নিজের মতো করে। তো এখানে নেক্সটটা দেবেন, আবার এইভাবে দেবেন, ইয়েস দিয়ে দেবেন। তো আপনি এখন কি করতে হবে দেখতে পারবেন, এখানে দেখতে পারেন ভয়েস লক, ভয়েস লকে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের একটি অ্যাড চলে আসবে, অ্যাডটিকে কি করবেন, কেটে দিবেন। তো আমি এখনই কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনাদের একটি কাজ করতে হবে, ভয়েসেই ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন একটি অডিও অপশন, এখানে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনাদের নামটি দিয়ে দিবেন, মানে বলে দিবেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা ওকে দিয়ে দিবেন, হ্যালো শান্ত। তো দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের নামটি কিন্তু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, এই যেখানে দেখতে পারবেন টিক মার্কে একটি অপশন, টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর কিন্তু আপনার যদি এই স্ক্রিনটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি যে বয়সটি দিয়েছেন সেই বয়সটিতেই কিন্তু খুলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখাবেন ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।